আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। আমরা যা দেখতে পাচ্ছি একটা উৎসবমুখ পরিবেশে প্রত্যেকে এখানে অংশগ্রহণ করছে। ছেলে মেয়েরা প্রত্যেকে সুন্দর সুন্দর জামা কাপড় পরে তাদের মনে আনন্দ প্রকাশ করছে, চারদিকে সুরের মূর্ছনা, বসন্তের শুরু হয়েছে, প্রকৃতিতে পাতা ঝরা এবং নতুন আমেজ বসন্ত এসে গেছে, মন কেমন করা হওয়া হয়েছে প্রকৃতিতে, সেই সাথে পুরো সানফ্লাওয়ার স্কুলের প্রাঙ্গণ আনন্দমুখর পরিবেশে সবাই এখানে প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল কলেজ এবং ছোট শ্রেণীর মানুষ দশমাশী একসাথে আনন্দ করছে। নিজেকে ধন্য মনে করছি এখানে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের সিনিয়র শিক্ষকরা এবং অন্যান্য প্রতিষ্ঠানরা, তাদের বিভিন্ন জনেরা বিভিন্ন রকমভাবে সেজে এসেছে এবং নিজেদের মতো আনন্দমুখর পরিবেশে আনন্দ করছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজকের বসন্ত বরণ এবং পিঠা উৎসব আনুষ্ঠানিকভাবে উপজেলায় পালিত হচ্ছে এবং আমরা প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষে চারটি ক্লাস্টার আলাদা আলাদাভাবে এখানে স্টলে অংশগ্রহণ করেছি আর আমরা ধারা ক্লাস্টারে প্রতিনিধিত্ব করতেছি। Yeah.
আগামী ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য আজকে সে বসন্ত বরণ অনুষ্ঠানে পিঠা উৎসবের মাধ্যমে যে আমার বাবা মা দাদা দাদি যারা চাচা জেঠি খালা যারা যে কাজগুলো করছে সেইগুলিকে এক পর্যায়ে বর্তমানে কিন্তু ভুলে গেছে, সেইগুলিকে মনে করানোর জন্য যে আমাদের পিঠার মাধ্যমে আগামী প্রজন্মকে জানানোর জন্য আমরা এই আয়োজন করেছি। আমরা উপজেলা নির্বাহী অফিসার এবং থানা শিক্ষা অফিসার সেলিনা খাতুন দুজনকে ধন্যবাদ জানাই এই সুন্দর অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার জন্য, এবং আমাদের শিক্ষকরা বিশেষ করে ম্যাডামরা পিঠাগুলো বানিয়ে নিয়ে আসছে, এবং আমাদের স্টলে প্রায় শতাধিক রকমারি পিঠা রয়েছে এবং পিঠাগুলো বাঙালির সংস্কৃতি কালচারের সাথে এবং এই বসন্ত বরণের সাথে অত্যন্ত মানে সাদৃশ্যপূর্ণ। এখানে আমরা সহ এই দর্শকবৃন্দ যে উল্লাস দেখতে পাচ্ছি আমি মনে করি যে এটা প্রতি বছরই হওয়া উচিত। আমরা জীবনের প্রথমবার এই পিঠা উৎসব করতে আসি, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন ইউনুস স্যার, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা এই পিঠা উৎসবে আমাদের স্টল মনে হয় আমাদের সবচেয়ে বেশি আর আমরা খুব খুব খুশি। আমাদের বাংলা যে বসন্ত উৎসব রয়েছে সেই উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, মাননীয় সংসদ সদস্য সহ উপজেলা পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আমাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, শিক্ষক বৃন্দ, সুধীবৃন্দ যারা এসেছেন আমি সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এবং বাংলা বাঙালির যে কৃষ্টি সেটা তারা তুলে ধরার চেষ্টা করেছে, এবং আমরা অনেক ধরনের পিঠা আজকে খেয়েছি এখানে বসে, খুব ভালো লেগেছে। আমাদের নতুন প্রজন্মের বাচ্চা ছেলেরা যারা এই কালচারের সাথে যুক্ত ছিলেন না বা তারা এটা জানতো না, আজকে আমাদের উপজেলা প্রশাসনের মধ্য দিয়ে তারা এটা জানতে পেরেছে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।